হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের ইংলিশ বাটারফ্লাই বুক থেকে লেসেন ফোরের পার্ট টুটা পড়িয়ে দেবো এবং অ্যাক্টিভিটি থ্রি আর ফোর নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে বাটারফ্লাই বুকের ফার্স্ট থেকে ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড উই উইল গো টু বুড়ির মার টুডে। একদিন বিকেলে আমার খুড়তুতো ভাই আমার কাছে এসেছিল এবং বলেছিল আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটা কাবাডি প্রতিযোগিতা আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার ওপোনেন্টস, মতিগঞ্জ থেকে গত বছরের বিজয়ীরা হলো আমাদের প্রতিপক্ষ। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই ফোর ও ক্লক, তাই আমাদেরকে অবশ্যই চারটের সময় খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংসিয়াস, কিন্তু সেখানে আমার ভূমিকা কী, আমি চিন্তিত ছিলাম। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমি খেলবো এবং তুমি হবে আমাদের একজন সমর্থনকারী। ওহ দ্যাটস ফাইন দেন, আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি চরম স্বস্তির সঙ্গে উত্তর দিয়েছিলাম ওহ তাহলে খুব ভালো। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, ইতিমধ্যেই বুড়ির মাঠে বিশাল ভিড় জমেছিল। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, ভিড়ের মাঝে আমি শান্তভাবে একটা জায়গা নিয়ে নিয়েছিলাম। অল অন এ সাডেন মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, হঠাৎ করে আমার ভাই এসেছিল এবং আমার হাতটা শক্ত করে চেপে ধরেছিল। হে হোয়াটস রং, আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম কোনো সমস্যা হয়েছে। নাসিরস মাদার ইজ ইল, হি হ্যাজেন্ট কাম, নাসিরের মা অসুস্থ, সে আসতে পারেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোমাকে আমাদের হয়ে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হৃদয়টা বাদ্যযন্ত্রের মতো বাজছিল। আই স্টার্টেড স্ট্যামারিং, আমি তোতলাতে শুরু করেছিলাম। যখন তোমরা ভয় পাও বা একটু ঘাবড়ে যাও তখন কথাটা একটু ঠেকে যায়। স্ট্যামারিং মানে হচ্ছে তোতলামি। ইটস ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের মর্যাদার বিষয়। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, তাই অপু দয়া করে খেলার জন্য প্রস্তুত হও। মাই কাজিন পুলড মি টু দ্য প্লে গ্রাউন্ড, আমার ভাই আমাকে মাঠে টেনে নিয়ে গিয়েছিল। মাই লেগ স্টার্টেড শেকিং, আমার পা কাঁপতে শুরু করেছিল। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, বিশাল ভিড় আনন্দে উচ্চাহধ্বনি দিয়েছিল। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি শুধুমাত্র আমার নিজের হৃদস্পন্দনের শব্দই শুনতে পেয়েছি। এবার এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো সলভ করব। অ্যাক্টিভিটি থ্রি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলি দেওয়া আছে তাতে সত্য বিবৃতিগুলির জন্য টি এবং মিথ্যে বিবৃতিগুলির জন্য এফ লেখো। নাম্বার এ, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, অপু একটি ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়েছিল, এটা হবে মিথ্যা কারণ অপু দেখতে গিয়েছিল কাবাডি ম্যাচ, তাই এটা এফ লিখতে হবে। নাম্বার বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জ থেকে আসা দলটা ছিল গত বছরের জয়ী, এটা সত্যি, তাই টি লিখবে। নাম্বার সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ, বুড়ির মাঠে অনেক লোক জমা হয়েছিল প্রতিযোগিতাটিকে উপভোগ করার জন্য, এটা ঠিক, তাই টি লিখতে হবে। নাম্বার ডি, নাসির পুলড অপু টু দ্য প্লে গ্রাউন্ড, নাসির অপুকে খেলার মাঠে টেনে নিয়ে গিয়েছিল, এটা মিথ্যা কারণ অসুস্থ ছিল, মাঠে আসতেই পারেনি, তাই এটা এফ লিখবে। নেক্সট অ্যাক্টিভিটি ফোর, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল স্থাপন করো অর্থপূর্ণ বাক্য গঠন করার জন্য। নাম্বার এ তে আছে, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই ফোর ও ক্লক, অপু এবং তার ভাইকে বুড়ির মাঠে অবশ্যই যেতে হবে চারটের সময়। নাম্বার বি, অপু ওয়াজ অ্যাংসিয়াস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, প্রতিযোগিতাটিতে অপুর ভূমিকা সম্পর্কে অপু চিন্তিত ছিল, তাহলে নাম্বার বি এর সাথে হবে নাম্বার ফোর। নাম্বার সি, নাসির হ্যাজেন্ট কাম বিকজ হিজ মাদার ইজ ইল, নাসির আসতে পারেনি কারণ তার মা অসুস্থ, তাহলে নাম্বার সি এর সাথে হবে নাম্বার ওয়ান। নাম্বার ডি, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের মর্যাদার বিষয়, তাহলে নাম্বার ডি এর সাথে হবে নাম্বার টু। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের পার্টটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভালো লাগলে তোমরা এটা লাইক করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।